বিসমিল্লাহ রহমান রহিম আজকে প্রথমে আমি ছাত্র দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল বর্তমান এবং এক্স স্টুডেন্ট লিডার যারা আছেন উপস্থিত জুম এবং ফেসবুক বুক সহ সামাজিক মাধ্যমে যারা উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকের এই যে অনুষ্ঠানটি আজকে ছাত্রদলের প্রতিষ্ঠা মাসিকের এই অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটিতে আহ অনেকক্ষণ ধরে অনেকগুলো বক্তৃতা শুনেছি আমরা মাঠ পর্যায়ের নেতা ডিস্ট্রিক্ট পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি আমরা এক সময় যারা ছাত্র দলকে বিভিন্ন সময় সৃষ্টির পর থেকে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন সকলের বক্তব্য শুনেছি বক্তব্যে মোটামুটি ভাবে কিন্তু প্রথম থেকে শুরু পর্যন্ত যারা বক্তব্য দিয়েছেন সবার বক্তব্যে মোটামুটিভাবে সব জিনিস উঠে এসেছে মাঝে মাঝে বলি আমি কথাটা যে অ্যাকচুয়ালি যার পালা একদম শেষে থেকে তার আসলে খুব কিছু বলার তেমন থাকে না কিন্তু তারপরেও যখন এতগুলো নেতাকর্মী এতজন নেতাকর্মী সামনে আছে মনের মধ্যে কিছু বিষয় থাকে যেটা বলতে ইচ্ছা করে তা আজকে বক্তব্যের শুরুতে আমি প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই এই দলটির এই সংগঠনটি প্রতিষ্ঠা প্রত্যেক নেতাকর্মী যারা তোমরা আজকে এখানে উপস্থিত আছে যারা বর্তমানে ছাত্র দলে আছে এবং একসাথে যারা আপনারা সিনিয়র যারা আছেন যারা অতিথি ছিলেন আমি মনে করি প্রতিষ্ঠার এই দিনে আমার ধারণা আমি সরাসরি ছাত্র দল কখনো করিনি বাট আমার বিশ্বাস এটা আজকে বোধ আপনারা সবচেয়ে মিস করছেন একজন মানুষকে উনি হচ্ছেন দেশ নেত্রী খালেদা জিয়া কারণ গত দশ বারো বছর আমি দেশের বাইরে আছি বারো বছর ধরে দেশের বাইরে বাধ্য হচ্ছে আছি আমি গত দশ বারো বছর ধরে ছাত্র দল মোটামুটি সৃষ্টির পর থেকে যে সকল নেতৃবৃন্দ আসছেন দেশন্ত্রী খালেদা জিয়া বিভিন্ন ছাত্র দলের যে ইতিহাস গড়াজ যে ইতিহাস এগিয়ে যাওয়ার যে ইতিহাস এই পুরা ইতিহাসের সাথে 80% ইতিহাসের সাথে এখন পর্যন্ত এই মানুষটি জড়িত ছিলেন বিভিন্ন ভাবে তাই আমার বিশ্বাস উনাকে আপনারা সবচেয়ে বেশি আজকে ফিল করছেন মিস করছেন নেতিবিন্দু এই দুই ব্যক্তির সাথে আমি আরো কিছু এখানে শোক প্রস্তাব পাঠ করেছে শ্রাবণ শোক প্রস্তাব পাঠ করেছে সেখানে আমাদের অনেক ছাত্র নেতাদের কথা এসছে অনেক ছাত্র দলের কর্মীদের কথা এসছে যারা বিভিন্ন সময় এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা বিভিন্ন খুন হয়েছেন আমি সেই মানুষগুলোকে স্মরণ করতে চাই একই সাথে আমাদের ছাত্র বহু বহু কর্মী সারা বাংলাদেশে এখনো সাক্ষী হয়ে আছে যে তারা গণতন্ত্র প্রতিষ্ঠাতে কিভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছে সেই মানুষগুলোকে আমাদের সেই নেতাকর্মীকে আমি স্মরণ করতে নেতৃবৃন্দ এখানে আপনারা উপস্থিত এখানে যারা বক্তব্য রেখেছেন আপনারা একটা কথা আমার আহ সিনিয়র ছাত্র দলের নেতৃবৃন্দ আপনারা একটা কথা বলেছেন যে আগামী দিনের আমাকে উল্লেখ করে বলেছেন আগামী দিনের আশা বা আকাঙ্ক্ষা আমি মনে করি কথাটা বোধহয় ভুল বলেছেন আপনারা আগামী দিনের আশা আকাঙ্ক্ষা প্রতীক হচ্ছে আজকে ছাত্র দলের যারা নেতাকর্মী আগামী দিনের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে আজকের তরুণ প্রজন্ম যারা ছাত্র দলের নেতাকর্মী হতে পারে যারা ছাত্র দলের শুভাকাঙ্ক্ষী হতে পারে যারা আগামী দিনে বিএনপি কে ভোট দিবে যারা এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে সক্ষম হবে তারাই হচ্ছে আশা আকাঙ্ক্ষার প্রতীক আজকে মি তারা হচ্ছে আশা আকাঙ্ক্ষার প্রতীক এখন আজকে ছাত্র দল ছাত্রদল একটি রাজনৈতিক সংগঠন একটি রাজনৈতিক আদর্শকে তারা তুলে ধরে একটি রাজনৈতিক আদর্শকে তারা সামনে রেখে রাজনীতি করে এখন কেন তোমরা একটি করছো এই যে তোমরা রাজনৈতিক যে আদর্শটার পিছনে আছো যেই রাজনৈতিক আদর্শকে সামনে রেখে তোমরা এত ঝড় ঝাঞ্জা এত অত্যাচার নির্যাতনকে মেনে নিয়ে তোমরা সামনে যাচ্ছ তোমাদের কিন্তু এটি নিয়ে গর্ব করা আছে বাংলাদেশে আরো অনেকগুলো ছাত্র সংগঠন আছে একজন বক্তব্য এখানে বলেছেন যে গর্ব করার মতন খুব গর্ব করার মতন কিন্তু একমাত্র ছাত্র দল আছে যারা ছাত্র দল অর্থাৎ যারা শহীদ জিয়া দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করে যারা শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করে গর্ব করার মতন প্রত্যেকটা বিষয়ে তাদের আছে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলের তাদের নেই বললে অনেক কথা বলা যে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা হয়ে গেছে আমাদের অনুষ্ঠান এত বলবো না অল্প কয়েকটা বলি যেমন আমি মনে করি এমন একটি দলের সদস্য তোমরা এমন একটি আদর্শকে তোমরা নিয়ে গর্ব করতে পারো যেই আদর্শ সৃষ্টি না হলে যেই আদর্শ বাংলাদেশকে সৃষ্টি করেছে তোমরা এমন একটি দলের সদস্য তোমাদের অহংকার করার মতন একটি বিষয় আছে কি সেই অহংকার সেই অহংকার হচ্ছে অর্থাৎ তোমরা মুক্তিযোদ্ধার দল এই দেশের স্বাধীনতা তোমরা যার আদর্শে রাজনীতি করো ওই মানুষটি যদি সেদিন স্বাধীনতার ঘোষণা আনুষ্ঠানিক ঘোষণা না দিতেন সেই মানুষটি যদি না বলতেন উই রিভোল্ট এই দেশ আজ পর্যন্ত স্বাধীন হতো কিনা এই ব্যাপারে সন্দেহ আছে ইতিহাস সেটা প্রমাণ করবে এখন পর্যন্ত ইতিহাস যা আছে চুলচেরা বিশ্লেষণ করলে তাই প্রমাণিত হবে আমি যা বলছি তাই প্রমাণিত হবে শুধু তাই নয় এই স্বাধীনতা বলো এই দেশের সৃষ্টি বলো সবকিছু নিয়ে তোমরা গর্ব করতে পারো তোমরা গর্ব করতে পারো আরেকটা বড় বিষয় নিয়ে যেই বিষয়টার সাথে প্রত্যেকটা বাংলাদেশি বাংলাদেশি প্রত্যেকটা মানুষ যেই বিষয়টিকে চায় কি সেই বিষয়টি গণতন্ত্র তোমরা গণ তোমরা গর্ব করতে পারো তোমরা এখানে ছাত্র দল বলতে যারা তোমরা আজকে এখানে উপস্থিত আছো এখানে বিএনপি বলতে আপনারা যারা উপস্থিত আছেন এখানে যদি স্বেচ্ছাসেবক যুব দল থাকে আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকে আপনারা গর্ব করতে পারেন যারা আপনারা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি রাজনীতি করতে করেন আপনারা এই দেশের মানুষ গণতন্ত্র বলতে যা বুঝায় সেই গণতন্ত্রের রচয়িতা বিএনপি জিয়া খালেদা জিয়া এই মানুষগুলো এই দলটি এই গণতন্ত্র এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে এটা ইতিহাস সাক্ষ্য দিবে কাজে আমরা যে মুখে বলি গণতন্ত্র এবং আমরা যে সেটা কাজে বিশ্বাস করি সেটা বার বার বিএনপি প্রমাণ করেছে ছাত্র দলের নেতারা গর্ব করতে পারে তারা এমন একজন নেতার আদর্শের রাজনীতি করে যেই নেতাটি শহীদ জিয়া নামক যে নেতাটি এই দেশের সাধারণ মানুষের সরাসরি ভোটে নির্বাচিত দেশের রাষ্ট্রপতি বাংলাদেশে আর কোন রাষ্ট্রপতি নেই যারা সত্যিকার ভাবে সরাসরি ভাবে নির্বাচিত হয়েছে জনগণ গিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছে শহীদ জিয়া হচ্ছেন একমাত্র রাষ্ট্রপতি তার আদর্শের রাজনীতি তোমরা করছো তোমরা গর্ব করতে পারো সেই মানুষটার নিয়ে যে মানুষের নেতৃত্বে তোমরা রাজনীতি করেছ দেশী খালেদা জিয়া যে মানুষটি এই দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করেছেন উনিশশো সালে যে মানুষটিকে এই দেশের মানুষ নির্বাচিত করে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে তোমরা গর্ব করতে পারো তোমাদের গর্ব করার মতন অনেক বিষয় আছে ছাত্র গর্ব করার মতন তোমাদের আদর্শের যে জনক তোমাদের যে নেতৃত্ব তাদেরকে নিয়ে গর্ব করার মতন অনেক কিছু আছে তোমাদের ওনারা যখন দেশকে নেতৃত্ব দিয়েছেন এই দেশের জন্য দেশের মানুষের জন্য চেষ্টা করেছেন অনেক কিছু করার জন্য। আমরা যখন রাজনৈতিক সংগঠন হিসাবে কথা বলবো আমরা আমাদের কথা বলবো এট দা সেম টাইম আমরা আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কথা বলবো আমরা যদি খুব সংক্ষেপে তাদের কথা আসতেই হবে আমাদের বক্তব্যে তাদের কথা আসতেই হবে আজকে আমাদের কথা বলার পাশাপাশি সংক্ষেপে আমি বললাম আমাদের কয়েকটি কথা তোমাদের গর্ব করার মতন এর মধ্যে অনেক কিছু আছে এর মধ্যে অর্থনীতি আছে গর্ব করার মতন এর মধ্যে শিক্ষা আছে গর্ব করার মতন এর কালচার আছে গর্ব করার মতন অনেক কিছু আছে এর মধ্যে শিল্পনীতি আছে শিল্প আছে অনেক কিছু আছে গর্ব করার মতন আমি স্বাভাবিকভাবে খুব সংক্ষেপে তোমাদের সামনে বললাম আজকে আমি কতগুলো বিষয় তোমাদের কাছে উল্লেখ করতে চাই এবং এখানে যতজন আজকে আমার কথা পাচ্ছ, দলের নেতাকর্মী ছাত্র দলের ভাই বোনেরা তোমরা শুনতে পাচ্ছ তোমরা যেহেতু তরুণ প্রজন্ম তোমাদের কাছে আমি আহ্বান করব। আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলো তোমরা তোমাদের প্রজন্ম তোমাদের সামনে তোমাদের পিছিয়ে তোমাদের সম প্রজন্ম যারা তাদের সকলের কাছে এই কথাগুলো বলতে হবে সে ছাত্রদল করুক বা না করুক সে বিএনপি করুক বা না করুক কিন্তু বাংলাদেশের মানুষ হিসেবে তার কাছে পৌঁছে দিতে হবে বাংলাদেশের মানুষ হিসেবে প্রত্যেকটা তরুণ প্রজন্মের কাছে কয়েকটি কথা তোমাদের পৌঁছে দিতে হবে যেমন কিছু কথা আমি এখন বলবো আবার পেছনের কিছু কথা একটু পরে বলবো যেমন এই যে গত দশ বছরে দশ বারো বছরে বাংলাদেশে তরুণ প্রজন্মের প্রায় দুই কোটি তরুণ প্রজন্মের মেম্বার ভোটার হয়েছে তরুণ প্রজন্ম থেকে প্রায় দুই কোটি ভোটার হয়েছে গত দশ বারো বছরে বাংলাদেশে নির্বাচনের নামে নির্বাচনের নামে দুই সালে একটি প্রহসন আছে নির্বাচনের নামে দু সালে একটি প্রহসন আছে নির্বাচন নামে দু সালে একটি প্রহসন হয়েছে তরুণ প্রজন্মের কাছে আমার আজকে প্রশ্ন তোমরা কি ভোট দিতে পেরেছ বিশেষ করে চোদ্দ এবং আঠেরোতে তোমরা ভোট দিতে পারো নাই তোমরা ভোট দিতে পারো নাই এখন পেছনে ফিরে যাই আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক নামে একটি দল জোর করে দেশের ক্ষমতা ধরে রেখেছে এদের সময় তোমরা ভোট দিতে পারো নি দুই কোটি তরুণ প্রজন্ম প্রায় দুই কোটি তরুণ প্রজন্ম তোমরা ভোট দিতে পারো নি এখন আমরা ফিরে যাই উনিশশো সালে একটি নির্বাচন হয়েছিল উনিশশো সালের নির্বাচন তথাকথিত তামাশার যে নির্বাচন এটি তোমাদের সামনে জল ১৯৭৩ এই নির্বাচনে আঠারো সালের নির্বাচনে কি হয়েছে তোমরা দেখেছো তোমাদের সামনে ঘটেছে সমগ্র বাংলাদেশে কিভাবে উনত্রিশ তারিখ রাত থেকে ভোট ডাকাতি শুরু হয়ে গেছিল উনত্রিশ তারিখ রাত থেকে কিভাবে মানুষকে বাধাগ্রস্ত করা হয়েছে মানুষকে ভীত করা হয়েছে ভোট কেন্দ্রে না যেতে এবং এদের গুন্ডা পাণ্ডারা প্রশাসনকে দিয়ে ভোট জালিয়েতি করেছে ভোট জালিয়েতি সুতরাং ভোট দকল করেছে মানুষের যে ভোটের অধিকার সেটি কেড়ে নিয়ে গেছে 1973 সালে এরকম একটা নির্বাচন হয়েছিল 1971 সালে দেশের মানুষ যুদ্ধ করে স্বাধীন করেছিল ঠিক আছে তারপরে আওয়ামী লীগ সরকার গঠন করেছে আমার প্রশ্ন উনিশশো সালে এখন তো ইন্টারনেটের যুগ তরুণ প্রজন্ম অনেক স্মার্ট তারা পৃথিবীর সব জায়গার ইনফরমেশন যে কোন ভাবে তারা চেক করতে পারে এখানে মিথ্যা বলার কিছু নেই যুক্তি তর্ক দিয়ে তারা তরুণ প্রজন্ম সবকিছু বের করে দেয় তরুণ প্রজন্মের কাছে আমার প্রশ্ন যে তিহাত্তর সালে তোমরা দেখো তো এই যে তারা আজকে আইন করে তাদের একজন নেতাকে তারা জোর করে জাতির উপরে চাপিয়ে দিচ্ছে আজকে বিচারালয় কি হয়েছে বিচারালয় এমন অবস্থা হয়েছে যে এটা একটা দলীয় সংগঠনে পরিণত হয়েছে মানুষ যা চায় না সেই জিনিসটাকে জোর করে ইন দি নেম অফ বিচারের রায় তারা জনগণের উপরে দেশের মানুষকে চাপিয়ে দিচ্ছে উনিশশো সালে উনিশশো সালে এই দলটা ক্ষমতায় ছিল তো ক্ষমতায় থেকে তারা উনিশশো সালে দেশ স্বাধীনের পরে বাহাত্তর সালে তারা সরকারে আসলো সরকার গঠন করলো তেহাত্তর সালে মাঝে মাঝে সময় একটা নির্বাচন হয় সেই নির্বাচনে ঠিক উনিশশো সালের এই দু সালের যে নির্বাচন হলো এই কায়দে নির্বাচন হলো এরা যদি এত ভালোই হয়ে থাকে তাদের নেতারা যদি এতই দূরদর্শী হয়ে থাকে তাদের নেতাদের যদি এতই দেশের মানুষের জন্য দেশের জন্য দরদ থেকে থাকে পরিশ্রম করে থাকে এত কিছু চিন্তা করে থাকে আমার প্রশ্ন মাত্র দেড় বছরের মাথায় একটা রাজনৈতিক দল কেন এত আনপপুলার হলো কি করলো ওই রাজনৈতিক দলটা আওয়ামী লীগের নামে রাজনৈতিক দলটা তাদের নেতা তখন ছিল শেখ মুজিব সে কি করলো তার নেতারা মন্ত্রীরা তার এমপিরা কি করলো যে এত আনপপুলার হয়েছে মাত্র দেড় বছরের মাথায় তাদেরকে এই গেল দু সালে নির্বাচনের মতন একটা ভোট ডাকাতে নির্বাচন করতে হয়েছিল এই একটা প্রশ্ন বিচার করতে হবে তো রাজনীতি চলবে দেশ পৃথিবীর সব দেশই রাজনৈতিক দল পরিচালনা করে কাজে দেশের মানুষকে বুঝতে হবে দেশের মানুষের সামনে তুলে ধরতে হবে আমি একজন রাজনৈতিক দল আমি বিএনপি করি 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 আমি 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 দেশের দেশের জন্য জন্য কি 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 কে করেছে বিবেচনা জনগণের সামনে তুলে ধরতে হবে আচ্ছা তারপরে দেখো এই দলটা অনেক বক্তব্য শুনেছি আমি একই কথা কিছু কিছু কথা রিপিটি হচ্ছে কিন্তু কেন দিয়ে আমি বলছি প্রশ্নগুলা পুরনো কিন্তু এগুলা তারপরেও নিয়ে যেতে হবে জনগণের সামনে ঠিক একই রকম নির্বাচন হলো নির্বাচন হলো ভোট ডাকাতি নির্বাচন তিয়াত্তর সালে বার এই কাজটা করতে হয় কেন তাদের জনগণের ভরসা নেই কেন তারা আনপপুলার হয়ে যায় ক্ষমতায় আসার সাথে সাথে তার আনপুলার যে কি করে তারা জনগণের বিরুদ্ধে নিশ্চয়ই তারা জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কিছু করে যখন তারা ক্ষমতায় থাকে নাহলে তাদের সামনে ভোট আসার সাথে সাথে কেন তাদেরকে ভোট ডাকাতি করতে হয় তারা সবগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিল একটা মাত্র দল করে দিল বলল গণতন্ত্রের কথা। তাদের নেতা বললো সারা জীবন চল্লিশ বছর রাজনীতি করলো গণতন্ত্রের কথা বললো কিন্তু সবগুলো যখন ক্ষমতায় আসলে ক্ষমতায় আসলে দুই আড়াই তিন বছরের মতে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিল নিষিদ্ধ করে দিয়ে মাত্র একটা দল রাখলো আজকে শ্যামল সেক্রেটারি শ্যামল আমাদের বিভিন্ন সময় কথা প্রসঙ্গ বলেছে আজকে আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে ছাত্র দলের সমাবেশ বা যেটা মিটিং ছিল এই যে জুমের সাথে কানেক্টেড ছিল এটা নষ্ট করে দিয়েছে বন্ধ করেছে পুলিশ আজকে ঝিনাই তাই করেছে আরো কয়েকটা জায়গায় তাই করেছে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করেছে আজকে নেত্রকোনায় বোধ ছাত্র দলের সেক্রেটারিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে কেন করেছে দেখো একই জিনিস কিন্তু একই সভাপতিকে অ্যারেস্ট করেছে একই বিষয় একই বিষয়গুলা কিন্তু হচ্ছে এই যে গত দশ বারো বছর ধরে বিএনপি নেতা কর্মীদের উপরে যে নির্যাতন অত্যাচার হয়েছে ছাত্র নেতা কর্মীদের উপরে যে নির্যাতন অত্যাচার হয়েছে যুব দল স্বেচ্ছাসেবক সহ যে নির্যাতন অত্যাচার হয়েছে কেন হয়েছে একই জিনিস বিষয় একই মনোভাব একই সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু তাদের মানসিকতার কোনো পরিবর্তন হয়নি আজ পর্যন্ত কাজেই নতুন প্রজন্মকে এটা বুঝতে হবে আজকে আমার ছেলেদের উপর অত্যাচার হচ্ছে অত্যাচার যুব দল স্বেচ্ছাসেবক পক্ষে অন্যান্য নেতাকর্মীদের উপর অত্যাচার হচ্ছে আজকে জনগণকে বোঝাতে হবে যে আমাদের উপরে করতে করতে একটা সময় যখন তারা সরাসরি জনগণ এবং শুরুও হয়ে গেছে পত্রপত্রিকার পাতা খুললে মাঝে মাঝে এই নিউজ আসে যে সাধারণ মানুষের উপরে তাদের সংগঠনের নামে এই যে কিছু যুবলীগ আওয়াম লীগ আছে কিভাবে মানুষের জায়গা সম্পত্তি দখল করছে ব্যবসা সম্পত্তি দখল করছে জমি জমা দখল করছে পুকুর দখল করছে জোর করে নিয়ে যাচ্ছে কিভাবে অত্যাচার নির্যাতন করছে মানুষের উপরে আসছে কাজে এটা মানুষের সামনে তুলে ধরতে হবে তোমাদেরকে তুমরাই এটা পারবে তোমাদের কি করতে হবে অন্তত 10 কোটি 20 কোটি মানুষ না হবে 2 কোটি যে তরুণ প্রজন্ম তাদেরকে তোমরা বুঝাও 2 কোটি যে নতুন ভোটার তাদেরকে তোমরা বুঝাও তারাও তো তোমাদেরই সামনে পিছে মোটামুটি সমবয়সী কেন তোমরা পারবে না হাইকোর্টের এই যে এখন এখানে আজকে তোমরা যারা উপস্থিত আছো দলের যে সকল নেতা কর্মী সারা দেশে যা সকল নেতা কর্মী আজকে এই মিটিং এর মধ্যে কানেক্টেড আছো जो সংযুক্ত আছে তোমরা ওখানে উপস্থিত প্রত্যেক নামে মামলা আছে প্রত্যেকের নামে মামলা আছে প্রত্যেককে তোমরা গত 10 বছর যাবত কোর্টের चक्करে পায়চারি করেছ। কোর্টের কি অবস্থা তোমরা দেখেছো কোর্টগুলোকে দলীয় সংগঠনে পরিণত করাছে ঠিক 73 সালেও কিন্তু আইন করে হাইকোর্টের বিচারপ্রদিতের চাকরি চাকরি থাকবে কি থাকবে না সেটা শেখ মুজিব বানাতে নিয়ে নেওয়া হয়েছিল কেন তার মানে এখানে আবার ফুটে উঠলো যে তারা যে অত্যাচার নির্যাতন করে এই অত্যাচার নির্যাতন যাতে সুবিচার সঠিক বিচার না পায় সেই জন্য বিচারালয়কেও তারা নিয়ন্ত্রণ করতে চায় সেই সময়ও তারা সেই সময়ও তারা বিরোধী দলের প্রায় চল্লিশ হাজার ওই আমলে বিরোধী দলের চল্লিশ হাজার নেতাকর্মীকে খুন করেছিল তারা এটা তাদের সাথেই তাদের তথাকথিত এখন একটা বিরোধী দল আছে তাদের মধ্যেই আছে তারাই এসব কথা বলে দশ লক্ষ মানুষ দুর্ভিক্ষে খেয়ে না খেয়ে প্রায় দশ লক্ষ মানুষ মারা গিয়েছিল কেন মারা গিয়েছিল তারা যদি এতই হবে তাদের নেতা যদি এতই মহামানব হবে এতই এফিসিয়েন্ট হবে দশ লক্ষ মানুষ কেন না খেয়ে মারা গেল দশ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল আজকে তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই আমরা এই যে এখন স্বাধীনতার পঞ্চাশ বছর হয়েছে আওয়ামী কত বড় বড় কথা বলছে তাদের নেতারা কত বড় বড় কথা বলছে একটা প্রশ্ন আমি তাদেরকে করতে চাই আমি একটা প্রশ্ন তোমাদের কাছে দিয়েছে দিতে চাই এবং আমি চাই তোমরা এটা জনে জনে প্রতিজনকে এই কথাটা বলবে এবং এই প্রশ্নটা করবে যাতে করে তারা আওয়ামী লীগের লক্ষ্য প্রশ্ন করে তোমরা কি জানো তোমরা কি জানো বাংলাদেশে কোন প্রথম গুম কে হয়েছিল কোন নেতা প্রথম গুম হয়েছিল তার নেতা বলা উচিত না কোন মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ বা শেখ মুজিব গুম করে হত্যা করেছিল রাজনৈতিক নেতা না সিরাজ শিকদার একজন মুক্তিযোদ্ধা ছিল মুক্তিযোদ্ধা সে মুখ খুলেছিল ওদের অত্যাচার নির্যাতন শেখ মুজিবের অত্যাচার নির্যাতন আওয়ামী লীগ অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে শেখ মুজিব মুখ খুলেছিল বলে সিরাজ সিকদার মুক্তিযোদ্ধা ছিল সিরাজ শিকদারকে গুম করা হয়নি শুধু গুম করার সাথে সাথে তাকে হত্যা করে ফেলা হয়েছিল আজকে সবচেয়ে বড় সত্য বিএনপি যে জনগণের দল বিএনপি যে জনগণের দল মানুষের যে সমর্থন আছে সবচেয়ে আরেকটি অন্যতম বড় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ আমার চল্লিশ লক্ষর মতো নেতা কর্মীর নামে মামলা দিয়েছে গত বিশেষ করে যে যে তামাশার নির্বাচনে প্রায় পঁয়ত্রিশ লক্ষ নেতা কর্মীর নামে আজকে মামলা দিয়েছে এই যে দু হাজার যে তারা ভোট ডাকাতি করলো যে বা ভোট জ্বালাইতে করলো বা যেভাবেই বলো না কেন যেভাবে পালন করা বিশ্বের সমগ্র দেশ সব দেশ দেখেছে কি করেছে কাজেই এই কাজটা কেন তাদেরকে করতে হল আজকে আমার এই প্রশ্ন তোমাদের মাধ্যমে আমি আজকে তরুণ প্রজন্মকে চাই এটার কথা আমি আসছি দুই চার পাঁচ মিনিটের পরেই আমি আসছি আজকে আজকে দেখো এখানে বক্তারা কথা প্রসঙ্গে বলেছেন গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা যদি এতই গণতন্ত্রের কিছু হয়ে থাকে তাহলে কেন আজকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখতে হলো নিশ্চয়ই তাদের কোনো ভয় আছে নিশ্চয়ই তাদের কোনো ভয় আছে আজকে ডিজিটালাইন করতে হচ্ছে তেহাত্তর সালে সব পত্রিকা বন্ধ করে চারটা পত্রিকা রেখেছিল এখন টিকনিক করে ডিজিটাল আইন করলো পত্রিকাগুলোকে নিয়ন্ত্রণ করলো শুধু তাই না তোমরা তো দেশে আছো কম বেশি জানা কথা এটা দেশের মানুষ জানে আমি তো দিনরাত মানুষের সাথে কথা বলছি সবাই জানে আমাদের পরিচিত সাংবাদিকরা বলছে আমাদের পরিচিত রাজনৈতিক নেতাকর্মীরা বলছে আমার দলে নেতাকর্মীরা বলছে অন্য দলের নেতাকর্মীরা বলছে কি বলছে যে পত্রিকা অফিসে এখন তো পত্রিকা বন্ধ করবে না কারণ দেশে বিদেশে অন্যরকম কথা হবে বিভিন্ন আইন করছে এবং বিভিন্ন সংস্থার লোককে তারা পত্রিকা অফিসে বসিয়ে রাখছে যদি দেখে যে এমন কোন নিউজ যেটা বিরোধী দল এর নিউজ যদি ভালো নিউজ যায় এবং মানুষ যদি উৎসাহ করে মানুষ যদি বেরিয়ে আসে সেই নিউজ যাতে না যায় অথবা সরকারের বিপক্ষে কোন নিউজ যেটা মানুষকে উত্তেজিত করবে যেটা মানুষ প্রতিবাদ জানাবে সেই নিউজগুলো যেতে না যেতে পারে সারাক্ষণ বিভিন্ন সংস্থার লোক পত্রিকা অফিসে বসে থাকে একটু আগে আমি দেখলাম আজকে আমি ছাত্র দলকে বিশেষ করে ঢাকা মহানগর সহ তোমাদের কেন্দ্রীয় নেতা যারা আছে তোমাদেরকে আমি আজকে একটা স্পেশাল থ্যাংকস দিব আজকে সকাল ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা মিছিল হয়েছে মিছিলটা বলেছে যে ফার্ম গেট থেকে আগা একটা একটা অনলাইন টিভি নিউজ করেছিল যে ফার্ম গেট থেকে আগার গাও পর্যন্ত শুধু ছাত্রদল আর ছাত্রদল হাজার হাজার ছাত্র নেতা কর্মী এই নিউজটা যখন এসেছিল এর জন্য তোমাদেরকে আমি থ্যাংকস দেবো স্পেশাল থ্যাঙ্কস একটা যে ঢাকা শহরে আজকে বিশাল একটা তোমরা মিছিল করেছো প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু নিউজটা আসার আধা ঘন্টার পরে এখন তোমরা চেক করো দেখো নিউজটা নেই নিউজটা সরিয়ে ফেলেছে সরকারি সংস্থা ওই টিভি কর্তৃপক্ষ বলছে না এই নিউজ থাকতে পারবে না তার মানে দেখো একটু আগে বলেছে কয়েকজন নেতা এখানে কথা প্রসঙ্গে বলেছে যে তারা ছাত্র দলকে ভয় পায় তারা বিএনপি কে ভয় পায় তারা দেশে আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগ এই অবৈধ ভোট চোর অবৈধ করলো যে তারা ছাত্র দলকে ভয় পায় এবং ভয় পায় বলেই ঢাকা শহরে একটা মিছিলের নিউজ প্রকাশিত হয়েছে সেটিকে সাথে সাথে তারা সরিয়ে দিয়েছে তাদের অবৈধ ক্ষমতা জোর করে সেটিকে সাথে সাথে তারা সরিয়ে দিয়েছে এই নিউজ যাতে মানুষ দেখতেন না এই নিউজ যদি মানুষ দেখে তাহলে সারা দেশে যদি আনাচে কানাচে থানা ইউনিয়ন পর্যায় পৌরসভায় জেলায় জেলায় যদি মানুষ বেরিয়ে আসে নেতা কর্মীরা বেশে যাতে এই নিউজ না থেকে এটাকে সরিয়ে দাও তাদের ভয় এখানে আজকে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর আমরা এই কয়দিন পরে দেশের ৫০ বছর পূর্তি পালন করব। এই পঞ্চাশ বছর পূর্তি পালন করতে গিয়ে আমার নতুন প্রজন্মের কাছে প্রশ্ন তোমরা তো ভোট দিতে পারলে না তাহলে কি অর্জন হলো তাহলে কি অর্জন সমগ্র বিশ্বের গণতান্ত্রিক দেশকে বলছে যে বাংলাদেশের মানুষগুলোকে রক্ষা করো বাংলাদেশে গণতন্ত্র নেই বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে আজকে সংবিধানে তারা আইন করে এগুলা সব কেন আমার কেন আমি চাই নতুন প্রজন্ম এই কথাগুলো বের করুক এই উত্তর বের করুক এইগুলো তাদের অধিকার এই অধিকার তাদের আদায় করতে হবে আমরা বসে আছি আমরা যারা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি আমরা যারা শহীদ জিয়ার উনিশ দফার আদর্শের রাজনীতি করি হতে পারে আমাদের ভুল তো ঠিকই হয়েছে কিন্তু আমরা যারা এই রাজনীতি করি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করে আমরা বসে আছি তোমাদেরকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তোমার অধিকার তোমাকে কেড়ে নিতে হবে তোমার অধিকার এটি শুধু আমার ছাত্র দলের ভাই বোনদের কাছে আমার এটি কথা না এটি আমার বাংলাদেশের সমগ্র মানুষের কাছে কঠে এটি আমার বাংলাদেশে সেই দুই কোটি তরুণ প্রজন্ম যারা তোমরা ভোট দিতে পারো নাই এই দুই কোটি প্রজন্ম বা আগামী নির্বাচন আসতে আসতে হয় আড়াই কোটি না তিন কোটি হয়ে যাবে তোমাদের কাছে আমার প্রশ্ন তোমাদের কাছে আমরা বসে আছি বিএনপি রাজনৈতিক দল অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা বসে আছি গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য তোমার অধিকার তোমাকে আদায় করতে হবে তোমাকে বেরিয়ে আসতে হবে তোমাকে বেরিয়ে আসতে হবে কাজে এই কেনর প্রশ্ন তোমাদের জানতে হবে এবং কেনর প্রশ্ন তোমরা তোমাদের অধিকার আজকে করতে পারবে আজকে তোমরা ছাত্র দলের অনুষ্ঠান ছাত্র দলের প্রতিষ্ঠা পাশে কি আজকে এখানে অনেক সেক্টর কথা বলেছে বিদ্যুৎ সেক্টর বিদ্যুৎ সেক্টরে আইন করে বন্ধ করে দিয়েছে যে তারা যে দুর্নীতি করে বিদ্যুৎ সেক্টরে মানুষের পকেট থেকে পয়সা নিয়ে যাচ্ছে এই দুর্নীতির বিচার করা যাবে না আইন করে দিয়েছে আজকে কোনটা বাদ দিয়ে কোনটা কথা বলবে আসো সবকিছু সমাধান করা সম্ভব এই দেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয় এই দেশে যদি মানুষের ভোটে জবাবদিহিতার একটি সরকার প্রতিষ্ঠিত করা যায় তাহলেই সম্ভব অনেক সমস্যার সমাধান করা আজকে তোমরা ছাত্র দল তোমরা ছাত্র দলের ভাই কাছে আমরা প্রশ্ন বেশি দূর যাওয়া লাগে না বেশি দূর যেতে হয় না বেশি বিষয় তো জানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে অবস্থা কি শিক্ষা অঙ্গনের আজকে অবস্থা কি এটি তো হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই যে আব্রার কয়েকদিন আগে আব্রার হত্যা হয়ে গেল কেন হত্যা হয়েছিল এমনি আব্রার মতন কি আরো অনেক এরকম হত্যা হয়েছে না এরকম আরো ভাই হত্যা হয়েছে এরকম আরো বহু বোন আছে যারা নির্যাতিত হয়েছে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এদের টর্চার সেলের মত পরিণত হয়েছে কাজী আজকে এই অবস্থা থেকে দেশকে বের করে আনতে হবে এই দেশের আশা ভরসার প্রতীক যদি হয়ে থাকে इट्स नॉट মি এই দেশের আশা ভরসার প্রতীক হচ্ছে তোমরা ছাত্র দল এই দেশে আশা ভরসার প্রতীক হচ্ছে নতুন প্রজন্ম তোমাদেরকে এগিয়ে আসতে হবে তোমরা একটি রাজনৈতিক সংগঠন বিএনপি একটি রাজনৈতিক দল আমরা রাজনৈতিক সংগঠন আমরা রাজনৈতিক দল আমাদেরকে মানুষের কাছে যেতে হবে আমাদেরকে মানুষকে কনভিন্স করতে হবে মানুষকে সাহস দিতে হবে মানুষকে উৎসাহ দিতে হবে মানুষকে আশার আলো দেখাতে হবে মানুষকে সাথে নিয়ে বের হয়ে আসতে হবে আজকে যেই কেনগুলো তোমাদের সামনে আমি বললাম আর অনেক বলার কথা ছিল কিন্তু পাঁচ ছয় ঘন্টার সময় হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে ওখানে রাত হয়ে গেছে অনেক তোমরা বিভিন্ন অনেকে ক্লান্ত হয়ে গেছে আজকে আজকে তোমাদেরকে মানুষের কাছে যেতে হবে আজকে আমার উপস্থিত এখানে ছাত্র দলের যারা তোমরা ভাই বোন উপস্থিত আছো তোমাদের প্রত্যেকের কাছে আহ্বান এবং তোমাদের মাধ্যমে আরো যারা আজকে অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছে আসতে পারেন ছাত্রদলের ছাত্র ভাই বোন তাদের সহ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক সহ বিএনপির প্রত্যেকটা মানুষের কাছে দেশপ্রেমিক প্রত্যেকটা মানুষের কাছে আমার আহ্বান আসুন বেরিয়ে আসুন ছাত্র দলের এই প্রতিষ্ঠা বার্ষিকী একটি দিন একটি অনুষ্ঠান মাত্র কিন্তু এই দিনে তোমাদেরকে একটি প্রতিজ্ঞা নিতে হবে একটি প্রতিজ্ঞা নিতে হবে আমরা রাজনৈতিক দল আমাদের আমরা বলেছি আমাদের অতীত ইতিহাস আছে আমাদের আমরা যে করেছি মানুষ যদি বলে তোমরা করবে তার আমরা করব কারণ আমাদের প্রমাণ আছে আমাদের প্রমাণ আছে যে বিএনপি শহীদ এই দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে আমাদের প্রমাণ আছে যে মন্ত্রী বেগম খালেদা জিয়া এই দেশে তত্ত্বাবধায়ক সরকার দিয়েছেন যাতে নিরপেক্ষ নির্বাচনে আমাদের প্রমাণ আছে যে আমরা যখন আহ ক্ষমতায় ছিলাম আমরা এই দেশে সংসদীয় গণতন্ত্র দেশ বেগম খালেদা সংসদীয় গণতন্ত্র রচনা করেছেন আমাদের সময় আমরা চেষ্টা করেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে সেটি পৌরসভার নির্বাচনে হোক সেটি উপজেলা নির্বাচন হোক ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক সেটি জাতীয় পর্যায়ের নির্বাচন হোক আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি হতে পারে কোন কোন জায়গায় আমরা সব সময় সফল হইনি কোনো কোনো জায়গায় আমরা ব্যর্থ হয়েছি কিন্তু আমাদের চেষ্টার ত্রুটি ছিল না কারণ দু সালে ক্ষমতায় থেকে দু সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে নিয়ে সেইখান থেকে আমরা ঠিক করে আনতে আনতে আবার গেছিল কতগুলা লোক এসে আজকে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে একটি ষড়যন্ত্র তোমাদেরকে বুঝতে হবে কি সেই ষড়যন্ত্র সবসময় খেয়াল করবে যে এই যে আমাদের পঞ্চান্ন হাজার একশো বর্গ মাইল এই যে বাংলাদেশ নামক আমাদের প্রিয় মাতৃভূমিটিকে নিয়ে আশেপাশের থেকে শুরু করে অনেক ষড়যন্ত্র হয় সব সময় খেয়াল করে দেখবে যে যখনই মানুষের ভোটে মানুষের সরকার এই প্রতিষ্ঠিত হয়। তখনই এই দেশটি স্বাধীন হওয়ার পরে কি অবস্থা হলো সেটা কম বেশি অনেক আলোচনা হয়েছে সেটা বলেছি সেই সময়কার চিত্র কিছু আমিও বলেছি কিছু অন্য বক্তারা বলেছেন তোমরা পত্রপত্রিকা ইতিহাসের পাথায় বিভিন্ন ডকুমেন্টে দেখেছো মোটামুটি ভাবে যখন শহীদ জিয়া দেশে দায়িত্ব পেলেন তারপরে থেকে যখন দেশটা আস্তে আস্তে টুক 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 করে আগাতে লাগলো আগাতে যখন লাগলো 81 81 সালে শহীদ জিয়ার বিউতে হলো উনি শহীদ হলেন আসলো তারপরে কি ঘটনা হলো কম বেশি তোমাদের অনেক আছে এই ঘটনা এই যে শক্তির বিরুদ্ধে যে যখনই বাংলাদেশী আবার আহ অত্যাচার শুরু নির্যাতন শুরু হলো আন্দোলন শুরু হলো এখানে আমন আমান সেই আন্দোলনে কিছু কিছু বর্ণনা দিয়েছে যে এরশাদ শৈরাচারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন নিয়েছে আবার যখন প্র বাংলাদেশি শক্তি ক্ষমতায় বসলো প্র বাংলাদেশি আমি কথাটা বলছি খেয়াল রাখবে শক্তি, যখন দেশ পরিচালনার দায়িত্ব আবার থেকে সেই হরতাল হলো আবার এক সালে প্র বাংলাদেশি আসলো আবার শুরু হলো এবং দুই সালে হলো দেখো একটি ঘটনা আওয়ামী লীগ একটি ঘটনা বলে কিন্তু আজকে আমি পরিষ্কার এবং সময়ের পরিক্রমা ইতিহাসের পরিক্রমা ইনশাল্লাহ এটি একদিন প্রমাণিত হবে আমাদের সময় একটি অত্যন্ত দুঃখজনক দুই হাজার এক সালে যখন আমরা সরকারের অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটেছিল দুই হাজার পাঁচ সালে গিয়েছিল আজকে এটা আওয়ামী লীগ আমাদেরকে এটা দোষ দিতে চায় আজকে আওয়ামী লীগের তো মানে পুরা এস আছে এই মিটিংটা হবার কথা ছিল মুক্তাঙ্গনে তার আগে তারা পারমিশন নিয়েছে মিউনিসিপাল পুলিশকে জানিয়েছে যে অমুক দিন তারা একুশ তারিখে একুশে আগস্টে তারা মুক্তাঙ্গনে প্রোগ্রাম করবে সেইভাবে বিএনপি সরকার তখন আহ সব রকম সিকিউরিটির ব্যবস্থা নিয়েছিল এই শেখ হাসিনা মিটিং এর আধা ঘন্টা এক ঘন্টা আগে দিয়ে সেখানে মিটিংয়ে গেল গিয়ে সবাই করলো যে ওদের আওয়ামী লীগের যে অফিসটা আছে এই যে কি জায়গাটার নাম অফিসটা আছে এখানে ওখানে আসো আওয়ামী লীগের তখন যে মেইন অফিসটা ওখানে আসো তারা ওই বঙ্গবন্ধু এভিনিউতে সেখানে তারা তারপরে এক ঘন্টার মধ্যে সব লোকজন সেখানে গেল আজকে আমার প্রশ্ন এই যে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠান হচ্ছে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান যদি চেঞ্জ করে তাহলে করবে তাই না যে আমাদের জায়গা হবে হবে। না তোমরা বিভিন্ন জেলায় যে তোমরা তো ঠিক করে নিয়েছো তোমরা কোথায় বলবে তোমাদের প্রোগ্রাম অন্য কেউ কি ঠিক করে দিতে পারতো তোমরাই তোমাদের জায়গা ঠিক করেছো এবং তোমাদের জায়গা যদি বদলাতে হয় তাহলে তো তোমরাই বদলাবে যে আচ্ছা আমরা এখানে না বসে ওখানে বসবো শেখ হাসিনা মিটিংটা ওখানে সরিয়ে নিয়ে গেল তারপরে এই ঘটনার সাথে যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে পত্রপত্রিকা এসছে শেখ হাসিনার আমলেই পত্রপত্রিকায় বেরিয়েছে যে এই ঘটনার সাথে কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে সেই লোকজন তারা স্টেটমেন্ট দিয়েছে তাদের স্টেটমেন্ট শেখ হাসিনার সময় পত্রিকায় বেরিয়েছে তারা বলেছে যে আমরা দু তিন দিন আগে রেকি করে এসছিলাম যে কোথায় কোথায় কি করব আমরা তাহলে শেখ হাসিনা মিটিংটা মুক্তাঙ্গন থেকে সরিয়ে নিয়ে গেল তাদের পার্টি অফিসের সামনে এবং ওই লোকজনকেই কিন্তু রেকি করে বললো যাদেরকে ফাঁসি দিয়েছে যে আমরা দুই তিন দিন আগে তাহলে কি দুই তিন আগে হাসিনা জানতো যে ওখানে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে বলতে চাই এবং তোমরা এটা শুনবে এবং মানুষকে এই কথাগুলো বলতে হবে যে কিভাবে তারা এই হাসিনা এবং আওয়ামী লীগ কিভাবে দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে তোমাদের নিশ্চয়ই মনে আছে তৎকালীন পত্র খুলো তখন এই যে আহ জিল্লুর রহমান ছিল আওয়ামী লীগের এক নেতা তার ওয়াইফ ছিল আইভি রহমান আইভি রহমান শেখ হাসিনা একুশে আগস্টের দিন যখন পার্টি অফিসের তাদের পার্টি অফিসের সামনে প্রোগ্রাম করলো থেকে সরিয়ে নিয়ে গেল তখন আছে সাত আট সে আইভি রহমানকে বলেছে যে আসো আসো উপরে আসো উপরে আসো উপরে আসো ট্রাকের উপরে আসো ট্রাকের উপরে আসো কোথায় অন্য কোন সময় তো আমরা অত দেখি না কোথায় পত্রপত্রিকায় তো পড়লাম না যে হাসিনা অমুক নেতাকে ডেকে বারে বারে বলেছে মঞ্চে আসো তমুক নেতাকে বলেছে বারে বারে মঞ্চে আসো আইবুল সাত থেকে ঠিক আছে নেতারা অনেক সময় বলে অনেক নেতাকর্মীকে নিচে দেখলে হয়তো বলে ঠিক আছে যদি মুরব্বী হয় ভালো নেতা হয় নিবেদিত নেতা কর্মী অনেক সময় দুই চারবার বলে দুই একবার বলে যে উপরে আসেন উপরে আসেন যে সম্মান সাত আটবার পত্রিকায় লেখা আছে সাত থেকে আটবার সে হাসিনা তাকে ডাক দিয়েছে কেন নিশ্চয়ই কোন কিছু হাসিনা জানতো কেন তাকে ডাক দিল কেন হাসিনার গাড়িটা যখন গেল বিএনপি সরকার কে তদন্ত তদন্ত করার জন্য স্কটল্যান্ড এখান থেকে করতে তারা হাসিনার গাড়িটা দেখতে যে না গাড়ি আমরা দেখাবো না কেন এই কেনগুলো প্রতিষ্ঠিত হবে আসো যেই কথাটা বলছিলাম এই কেন গুলো ইনশাল্লাহ একদিন প্রতিষ্ঠিত হবে যে এই হত্যাকাণ্ডের সাথে হাসিনা এবং আওয়ামী লীগ জড়িত হাসিনা এবং আওয়ামী লীগ জড়িত একুশে আগস্ট হত্যাকাণ্ডের সাথে ইনশাল্লাহ এটা একদিন প্রমাণিত হবে সব ডকুমেন্ট আস্তে আস্তে ইতিহাসে এটা প্রমাণিত হবে আসো কি সেজন্য এই যে ওয়ান হলো যেই ওয়ান দিয়ে দেশকে ছাড়কার করে ফেলালো এই ওয়ান ইলেভেন এই যে প্রো বাংলাদেশি যে শক্তি এরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে খালেদা জিয়ার নেতৃত্বে আস্তে আস্তে দেশটা গড়ে উঠছিল এই ষড়যন্ত্র তখন শুরু হলো এবং এই যে ওয়ান এইটা হলো পূর্ব প্লট এই যে এই যে একুশে আগস্টের ঘটনা হলো ওয়ান এবং তারপরে পরবর্তীতে কি হয়েছে সেটা তোমরা জানো সেটা দেখেছ তারপর মোটামুটি ভাবে পরিষ্কার কাজেই আজকে এই মুহূর্তে দেশের অবস্থাকে আজকে যদি আমি নতুন প্রজন্ম প্রশ্ন করি কেন তোমরা ভোট দিতে পারছো না নতুন প্রজন্ম দুই কোটি নতুন প্রজন্ম কেন ভোট দিতে পারছো না আজকে যদি আমি প্রশ্ন করি নতুন প্রজন্মের কাছে আজকে যদি তোমরা যারা নতুন প্রজন্ম আছে তোমাদের কাছে যদি প্রশ্ন করি কেন তোমরা মুক্ত মনে কথা বলতে পারো না ভয়টা কোথায় কি ভয় ফেসবুকে কিছু লিখলে ধরে নিয়ে যাচ্ছে পত্রিকায় কিছু লিখলে ধরে নিয়ে যাচ্ছে ও উঁচু জায়গায় দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে কথা বললে ধরে নিয়ে যাচ্ছে কেস কাচারি হচ্ছে কেন কেন আমার নতুন প্রজন্মের ভাই বোনেরা তোমরা ভয় পাচ্ছ কেন নতুন প্রজন্মের বন্ধুরা তোমরা ভয় পাচ্ছ এই কেন উত্তর তোমাদেরকে বের করতে হবে এই কেন উত্তর যদি তোমরা বের করতে পারো তাহলে এই দেশটা ঠিক হবে অর্থাৎ এই এই উত্তর এবং যদি তোমরা 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 প্রতিরোধ করতে পারো তাহলে নতুন প্রজন্ম আগামী দশ পনেরো বিশ বছর পরে যে দেশকে যেমন দেখতে চাও তাহলে দেশ সেই রকম হওয়া সম্ভব কাজেই দেশকে যদি তোমরা সব সবসময় পৃথিবীর কোনো দেশ সেই দেশের নতুন প্রজন্ম যারা ইয়াং যারা তারাই গড়ে তুলেছেন সেই দেশকে কাজেই আজকে যদি বাংলাদেশকে এই কালো থাবা থেকে বের করে নিয়ে আসতে হয় তাহলে তোমাদেরকে এগিয়ে আসতে হবে তাহলে ছাত্র ভাই বোনেরা তোমাদেরকে যাও আমি বিভিন্ন সময় তোমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাচ্ছ তোমাদের সাথে কথা হচ্ছে জেলা পর্যায়ে বিভিন্ন জনে তোমরা ছবি পাঠাচ্ছ দেখছি আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছ দেখছি আমি আমি দেখেছি তোমরা যখন যাচ্ছ আমার ছাত্র দলের ভাই বোনেরা যখন গ্রামে গঞ্জে যাচ্ছে এই যে করোনার সময় যে তোমরা সারা দেশে ছাত্র দলের ভাই বোনেরা বিএনপি যুব দল ছাত্র দলের ভাই বোনেরা সারা দেশে তোমরা মানুষকে সাহায্য সহযোগিতা করলে বিভিন্ন বন্যার সময় দিয়েছ বিভিন্ন সাংগঠনিক কাজে তোমরা গ্রামে যখন গঞ্জে যাচ্ছ যখন বিএনপির নেতা কর্মীরা যাচ্ছে যুব যাচ্ছে স্বেচ্ছাসেবক যাচ্ছে শত শত মানুষ আসছে অনেক জায়গায় এই যে বিভাগীয় কমিটি গুলো কাজ করছে ছাত্রদল যুবদল বিএনপি সব বিভাগীয় স্বেচ্ছাসেবক বিএনপির কমিটি গুলো কাজ করছে সাব কমিটি গুলো যে কাজ করছে তোমাদের সাথে তো বসছি আমি কথা বলছো তোমরা কথা বলার সময় তাই কিন্তু একটা কথা বলছে যে ভাই ওখানে আমাদের কর্মী সভা ছিল খুব বেশি লোকের দুইশো তিনশো পাঁচশো লোক হওয়ার কথা সেখানে পাঁচ হাজার লোক হয়ে গেছে কেন মানুষ তাকিয়ে আছে তোমার দিকে এই আরেকটা কেন তোমাদেরকে বুঝতে হবে আমার বন্ধুরা ছাত্র দলের বন্ধুরা তরুণ প্রজন্মের বন্ধুরা তোমরা যারা দেখছো তোমাদেরকে আজকে বুঝতে হবে যে কেন মানুষ তোমাদের দিকে তোমরা গেলে মানুষ কেন মৌমাছির মতন তোমাদের পিছে চলে আসে কারণ মানুষ এ থেকে মুক্তি চায় মানুষ তাকিয়ে আছে তোমাদের দিকে নেতৃত্ব তোমাদেরকে দিতে হবে আমি না আমার না অন্য কেউ না নেতৃত্ব আজকে তরুণ প্রজন্মকে দিতে হবে আজ যদি তরুণ প্রজন্ম নেতৃত্ব দিতে পারে আগামীকাল তরুণ প্রজন্ম এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে পরশুদিন এই তরুণ প্রজন্ম যেভাবে চেয়েছিল দেশ যেভাবে তারা থাকতে চেয়েছিল সেইভাবে থাকতে পারবে দিন তরুণ প্রজন্ম অবশ্যই মুক্ত মনে কথা বলতে পারবে আজকে আজকে নিরাপত্তার নিশ্চয়তা নেই আজকে কথা বলার নিশ্চয়তা নেই মুক্তভাবে কথা বলার নিশ্চয়তা নেই ভোট দেবার কোন গ্যারান্টি আজকে দেশে নেই আমি আবারও বলছি ছাত্র দলের ভাই বোনেরা তোমাদেরকে বের হতে হবে তোমাদেরকে যেতে হবে কোথায় বের হতে হবে ঘর থেকে বের যেতে হবে মানুষের কাছে মানুষকে নিয়ে আসো তোমাদের কাছে তোমরা রাজনৈতিক দল তোমরা তো মানুষকে নিয়ে কাজ করো রাজনীতি মানে তো মানুষকে নিয়ে কাজ করো কাজে সেই মানুষগুলোকে নিয়ে আসতে হবে মানুষগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে আজ আমাদের লক্ষ্য এই ছাত্রদলের বিয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি তোমাদেরকে অনুরোধ করব মানে সকল রকম ভিত রাজনীতিতে মত পার্থক্য থাকবে কিন্তু মত যাতে অনৈক্য না হয় এই প্রতিজ্ঞাটা তোমাদেরকে আজকে করতে হবে মত থাকুক আলোচনা করবে তোমরা তো বন্ধু ভাই সহকর্মী সহ আলোচনা করবে করবে। করে সমাধান কিন্তু ঐক্যটাকে আজকে আমাদের ঐক্য সুদৃঢ় হলে আমরা বড় ভালো কিছু লক্ষণ অর্জন করতে সক্ষম হব শহীদ জিয়া নেতৃত্ব দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন ওনার নেতৃত্বে বহু মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন কেন আজকে ছাত্রদল আবার আরেকটি তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিয়ে ছাত্র দলকে নেতৃত্ব নিতে হবে তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে কেন তোমরা শহীদ জিয়া তোমাদের নেতা দেশ স্বাধীন করেছিলেন তোমরা কেন নতুন প্রজন্মকে তরুণ প্রজন্মকে তোমরা নেতৃত্ব দিয়ে তোমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবে না ছাত্রনেতারা খালেদা জিয়ার নেতৃত্বে সেই সময় তারা গণতন্ত্রকে উদ্ধার করেছিল সেই গণতন্ত্র আবার ধ্বংস হয়েছে আবার তোমরা উদ্ধার করবে কিন্তু কেন পারবে না অবশ্যই তোমরা পারবে 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 এবং পারবে এই আত্মবিশ্বাস আমার আছে আমি বিশ্বাস করি এই আত্মবিশ্বাস তোমাদের আছে কাজেই তোমরা ঐক্যবদ্ধ হও তোমরা ঐক্যবদ্ধ হও তোমরা মানুষের কাছে যাও তোমরা তরুণ প্রজন্মের কাছে যাও ইনশাল্লাহ তোমরা সফল হবেই তোমাদেরকে সফল হতে হবে কারণ তোমাদেরকে সফল হতেই হবে কারণ তোমরা যদি আজকে সফল না হও এই বাংলাদেশ নামক দেশটা থাকবেন না কাজী বাংলাদেশটা নামক দেশকে যদি রক্ষা করতে হয় বাংলাদেশ নামক দেশটাকে যদি রাখতে হয় অবশ্যই তোমাদেরকে সফল হতে হবে তোমাদের ব্যর্থ হওয়ার কোনো পথ নেই তোমাদেরকে সফল হতে হবে তোমাদেরকে সামনে যেতে হবে তোমাদেরকে যুদ্ধে জয়ী হতে হবে এই হোক আজকে আমাদের শপথ যে তোমাদেরকে গণতন্ত্র উদ্ধারের যে সংগ্রাম গণতন্ত্র উদ্ধারের যে আন্দোলন গণতন্ত্র উদ্ধারের যে যুদ্ধ সেই যুদ্ধে তোমাদেরকে জয়ী হতে হবে এই হোক আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে সমগ্র বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিজ্ঞা ইনশাল্লাহ তোমাদের নেতৃত্বে এই দেশে ইনশাল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠা হতে হবে আমি এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ আবারও দেখা হবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ